প্রতিনিয়তই ইরান তার সামরিক সক্ষমতা ক্রমশ বৃদ্ধি করছে। সারা বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তেহরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে ইসরায়েল ইরানে হামলা করলে ইরানও পাল্টা জবাব দিতে দেরি করবে না। সম্ভাব্য পরবর্তী অপারেশনে ইরান তার নতুন প্রযুক্তি প্রবর্তন করতেও দেরি করবে না। এর অর্থ হল ইরান নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন আধুনিক প্রযুক্তির উপর জোর দিচ্ছে। এদিকে সম্প্রতি ইসরায়েলে ইরানের ভয়াবহ মিসাইল হামলার পর ইরান ইসরায়েল উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে। জবাবে ইরান বলছে ইসরায়েল যদি তা করে তাহলে ইরানও এর থেকে কয়েক গুণ বেশি মাত্রায় ইসরায়েলের সব অবকাঠামোতে হামলা করবে। দুদেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকেই। সম্প্রতি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে ইরান। এই আশঙ্কায় কেঁপে উঠেছে ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্র আমেরিকা। গত শনিবার ইরান ইসরায়েলের মধ্যবর্তী মরুভূমি এলাকায় ইরানের পরমাণু গবেষণাগারের কাছে 4.5 মাত্রার ভূমিকম্পটিকে ইরানের চালানো পারমাণবিক পরীক্ষা বলে দাবি করছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম এবং পারমাণবিক বিশ্লেষক। ইরান পারমাণবিক অস্ত্রের কথা কখনো স্বীকার না করলেও পারমাণবিক সক্ষমতার কারণে দেশটি পড়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিভিন্ন নিষেধাজ্ঞায়। প্রচলিত অস্ত্রের উৎপাদন আর ব্যবহারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এগিয়ে আছে ইরান। নিজস্ব সব উৎপাদিত ড্রোন আর ব্যালিস্টিক হাইপারসোনিক সহ দূরপাল্লার এসব মিসাইল রীতিমতো শত্রুদের মাথা ব্যথার কারণ। বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বলছে শনিবার রাতে ইসরায়েল ও ইরানের মধ্যবর্তী মরুভূমি অঞ্চলে 4.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে ভূকম্পিত হয় ইরান ও ইসরায়েল, যার উৎপত্তিস্থল ছিল ইরানের পরমাণু গবেষণাগারের খুব কাছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপে বলছে গত শনিবার রাত 10:45 ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে 110 কিলোমিটার দূরে মাত্র 10 কিলোমিটার গভীরতায় ছিল এই ভূমিকম্পের উৎস। মাত্র কয়েক মিনিটের মধ্যে যা ইসরায়েলে অনুভূত হয়, ঘটনাটি ঘটার সাথে সাথে তা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয় এটি কেবল সাধারণ ভূমিকম্প ছিল না, ভূমিকম্পটি ইরানের পারমাণবিক বোমার পরীক্ষার কারণে ঘটেছে। পারমাণবিক বিশ্লেষকদের ধারণা এতদিন ইরান পারমাণবিক অস্ত্রের কথা অস্বীকার করে আসলেও এবার তাদের ধারণা বাস্তবে রূপ নিচ্ছে। কারণ নিশ্চয়ই ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী। পারমাণবিক বোমার পরীক্ষার মাধ্যমেই ইরান এই অস্ত্রের মালিক এটা প্রমাণ করেছে। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সাধারণত জনবিচ্ছিন্ন এলাকায় মাটির গভীরে চালানো হয়। ভূ অভ্যন্তরে গর্ত করে পারমাণবিক অস্ত্র মাটির নিচে ঢুকিয়ে নিরাপত্তা নিশ্চিত করেই এই পরীক্ষা চালানো হয়। ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণার এক সপ্তাহের মাথায় এই ঘটনার উৎপত্তি। এর আগে স্বল্প সময়ের মধ্যে ইরান পরমাণু পরীক্ষা চালাতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তাই ধারণা করা হচ্ছে ইরান খুব সম্ভবত পরমাণু অস্ত্র তৈরি করেছে, বিশেষ করে ইসরায়েলকে ঘায়েল করতেই এই উদ্যোগ।